ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে ক্ষয়ক্ষতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাগেরহাটের সহকর্মী ইসরাত জাহান। ইসরাত জানাবেন উপকূল এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সব মিলে জানাবেন। আসলে ক্ষয়ক্ষতি বলতে গেলে এই মুহূর্তে ওভাবে কিছু সরকারিভাবে ওভাবে কিছু জানানো সম্ভব হচ্ছে না। তবে যেটা পরিলক্ষিত হচ্ছে যে গত দুই দিন টানা বৃষ্টিতে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী 196 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টির কারণে নিম্ন অঞ্চল প্লাবিত, বিশেষ করে শরণখোলা, মোরলগঞ্জ, রামপাল এবং মোংলায় এবং বাগেরহাট শহরের নিচু অঞ্চল এলাকায় এখনো পানি রয়েছে। আর দুই দিন টানা বৃষ্টিতে যেটা হয়েছে, আসলে অধিকাংশ গাছ, কিন্তু বড় বড় গাছ উপড়ে পড়েছে ঘরের উপরে। এই ক্ষেত্রে কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জানেন যে এখন শীতের সবজি চাষের যে মানে শুরু, এটা আসলে মানুষ অনেকেই তাদের শীতের সবজি চাষ করার জন্য উদ্যোগ নিয়েছিল। আসলে তাদের এই যে চাষ সবজিগুলো তারা রোপণ করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। আর বিশেষ করে বাগেরহাট অঞ্চলে পান চাষ হয়, বিশেষ করে শরণখোলা এবং বাগেরহাট সদরের কিছু এলাকায় পান চাষ হয়। এই পান চাষ, পানের বরজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমন ধান যেটা খেতে ছিল, এই আমন ধান আসলে অতিরিক্ত পানিতে এখনো মাঠ নিমজ্জিত, যার ফলে এই আমন ধানগুলো ক্ষতি হবে বলে এটা কৃষকরা আশঙ্কা করছে। এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা, সেটা হচ্ছে টানা দুই দিনের বৃষ্টিপাতে পানি বড় বড় গাছগুলো উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি, কিছু কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এবং আপনি জানেন যে বাগেরহাট শহর গতকাল সকাল থেকে বিদ্যুৎ নেটওয়ার্ক এবং লাইন থেকে কেবল নেটওয়ার্কের বাইরে বলা যায়, আসলে বাগেরহাট সম্পূর্ণ বলা যায় যে নেটওয়ার্ক বিচ্ছিন্ন আছে বলেই ধরা যায়। জি, ধন্যবাদ সাথী। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইসরাত জাহান।